একজন বিদেশি প্রেসিডেন্টের প্রোগ্রামকে ক্যান্সেল করে, সেটা গেলে ভালো হতো। আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে ওনাকে, যেহেতু উনি আসছেন অতিথি, ওনাকে চার দেওয়ার জন্য, এবং সে চার দেওয়াটা কার কাছ থেকে আসতেছে, কাকে নির্দেশনা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী। গতকাল যেহেতু প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আমরা একসাথে হতে পারিনি, সেদিক থেকে আমি কিছুটা আই এম নট হ্যাপি উইথ দ্যাট, বিকজ দি ইনভাইটেশন কেম ফ্রম দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। তার হয়তো তার মাঝে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে এটা একটা অপরচুনিটি ওনারা মিস করলেন আমার মনে হয়। এবং যেটা সাগর ভাই বললেন বা মালিক ভাই যেটা বললেন, বাংলাদেশে অলরেডি উনি যে আবদারটা বা দাবিটা করেছিলেন সেটা অলরেডি ইন অ্যাকশন, মানে এটা অলরেডি এটা তার নিয়মের ভিতর দিয়ে হতে হবে, তো সে কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলবো যে ওনারা ওনার পাঁচজন যদি কালকে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যে সময়টুকু দিয়েছিলেন একজন বিদেশি প্রেসিডেন্টের প্রোগ্রামকে ক্যান্সেল করে, সেটা গেলে ভালো হতো। এর ভেতরে অনেক অবিশ্বাস জন্মেছিল, তাই মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে এটা বসলে অনেকটা ওনার যে দাবিগুলো কথা বলছেন, উনি একটা দাবি ছিল কিন্তু সেখানে অন্যান্য দাবিগুলো তুলতে পারতেন, এটা তো ওপেন হতো তখন। আমার মনে হয় সে সুযোগটা আমরা হারালাম আর কি। তবে এখনো আমাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এ নিয়ে আর কোনো কথা আপাতত না বলা আমার জন্য ঠিক সঠিক, সেভাবে আমি এ ব্যাপারে ফার্দার কোনো কথা বলতে চাচ্ছি না, তার কারণ আমি সেই অনুমতি আমার নেই। আমার যতটুকু অনুমতি ছিল সেটা গতকাল পাঁচটায়, যেহেতু আমি পুরোটা ডেলিভার করতে পারিনি, তো সেক্ষেত্রে আমি আর এগুতে চাই না। তবে চার দাওয়াত উনি গ্রহণ করেছিলেন এবং যে দাবিটা করেছিলেন আমার মনে হয়, আমি এটা জানি না যে খবরটা আমার জানা ছিল না, তো এটা যদি ওখানে এভাবে একটা আইনমন্ত্রী বলে থাকেন তার মানে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশই হয়েছে বলে আমার বিশ্বাস। তো আন্তরিকতা যেটা সবসময় ওনার পুরো আন্তরিকতা ছিল ওনাদের সাথে বসা গতকাল, আমার মনে হয় রাজনৈতিক ভাবে আমরা একটা বিরাট অপরচুনিটি মিস করেছি। দিস ইজ মাই ইন্টারপ্রিটেশন। থ্যাংক ইউ সাগর ভাই। তার মানে কি আপনাদের দরজা বা আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের দরজা কি বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, যেটা জনাব এম মালিক বললো যে এখনো খোলা, আপনাদের দিক থেকে ক্লোজ হয়ে গেছে, আপনি কোথায় যাচ্ছেন? না, দরজা আমি টোটালি বন্ধ বলবো না। ওনারা যদি বলেন, যেহেতু উনি এখনো ওয়াশিংটনে আছেন, আজকে উনি ওয়াশিংটন যাচ্ছেন, যদি ওনারা আমাকে বলেন তাহলে আমি হয়তো বলতে পারি ইনিশিয়েট করে ওনারা রাজি আছেন। সেটা তারা তো বলছেন, জনাব এম মালিক তো বলছেন এখনো ক্লোজ হয়নি, এখানে তো জিনিসটা সরকারি ভাবে হচ্ছিল না, এটা হচ্ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, এবং যেহেতু যুক্তরাজ্যের আওয়ামী লীগের বিএনপি সভাপতি এখানে আসছেন, আমাকে যেটা আমি আগে বলেছি আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে ওনাকে, যেহেতু উনি আসছেন অতিথি, ওনাকে চার দেওয়ার জন্য, এবং সে চার দেওয়াটা কার কাছ থেকে আসতেছে, কাকে নির্দেশনা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী। এটাই ছিল ইনিশিয়াল স্টেজটা, জাস্ট টু ওপেন, জাস্ট টু মেল দ্য আইস অর হোয়াট এভার ইউ কল ইট, এটা। এবং সেটা খুব সুন্দর ভাবে হচ্ছিল, কিন্তু আমি ওনাকে প্রস্তাব দিয়েছি, উনি সঙ্গে সঙ্গে সে প্রস্তাব গ্রহণ করেছেন। তা আপনি জানেন রাজনীতিতে অনেক কিছু হয়, সমস্যাটা হয়েছে কোথায়, তাহলে সমস্যাটা কোথায়, দেখাটা হলো না কেন শেষ পর্যন্ত? তো এটা তো আমাদের পক্ষ থেকে কোন সমস্যাটা, ওনাদের মনে সন্দেহ হয়ে গেছে আমাদের মনে। আমি ওনার ভিডিওটা দেখেছি, পররাষ্ট্রমন্ত্রী উনি তো জানতেন না, উনি কিন্তু সঠিক কথা বলেছেন, তার কারণ এটা ঘটনাটা হয়েছিল দলীয় ভাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমার দলের প্রধান, উনি আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং বিএনপির যুক্তরাজ্যের প্রেসিডেন্ট আসছেন এখানে, এটা কিন্তু সরকারি ভাবে হয়নি, এটা দলীয় ভাবে এই জিনিসটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তার জন্য এটা অনেকেই জানে না। এবং অনেক এটা আমরা একটা ভুল করেছি যে ওখানে দু একজন সাংবাদিক, এটা আমাদের আরো গোপনীয়তা রক্ষা করা উচিত ছিল, তাহলে হয়তোবা তারাও সন্দেহ
অনুভব করেছে আসলে দাওয়াত কি দিয়েছেন কিনা, প্রধানমন্ত্রী গিয়ে অপমানিত হবেন কিনা, তাদের সাথে কি চালাকি করা হচ্ছে কিনা, এমন একটা সংশয় থেকে তারা আর শেষ পর্যন্ত যায়নি। এখন মাননীয় প্রধানমন্ত্রী এখনো যুক্তরাষ্ট্রে, আপনিও যুক্তরাষ্ট্রে এবং জনাব এম মালিকও যুক্তরাষ্ট্রে, আর কি সম্ভাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চা খাবার এই মুহূর্তে? আমি আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু কনফার্ম হতে হবে। মানে আপনি যে বলছেন যে উনি ওনারা বসবেন বা দেখা করবেন, যদি এটা 100% গ্যারান্টি আছে তাহলে আমি এটাকে ফের ইনিশিয়েট করতে পারবো। এটা দরজা ক্লোজ না, উনি যেটা বলেছেন দরজা ক্লোজ জানি আলোচনা আমাদের ওনার না, ওনার দরজা খোলা আছে, উনি তো বলেছেন আমাদের দরজা খোলা, কিন্তু আপনি বলছেন খোলা তো আছে, না খোলা তো আছে। আবার আমি অ্যাপয়েন্টমেন্ট করলাম আবার কোন মন্ত্রী বা কোন মন্ত্রী বা তাহলে আমরা একটু জিজ্ঞাসা করে নিই জনাব এম এম মালিক, জনাব এম এম মালিক, দরজা কি আপনাদেরটা একদম ক্লোজ নাকি চা খাওয়ার এখনো পর্যন্ত আপনাদের আগ্রহ আছে? প্রথম সাগর ভাই, দিদিক ভাই অনেক চেষ্টা করেছেন, ওনার দিক থেকে আন্তরিকতার অভাব ছিল না, এবং আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব ছিল না, কোনো অভাব নেই। কিন্তু মাঝপথে এই পেস্টটা লাগিয়ে দিয়েছেন ফরেন মিনিস্টার, উনি অ্যাকচুয়ালি ওনার উচিত ছিল একটা রেসপন্সিবল মিনিস্টার যে এই জিনিসটা উনি না সেটা তো স্পষ্ট করলেন জনাব সিদ্দিকুর রহমান তো নিজে দায়িত্ব নেন, দায়িত্বশীল একজন নেতা। না না ওইটা ওই না, আমি বলছিলাম যে এটা উনি হয়তো পিএম এর সাথে তো ওনার যেহেতু অ্যাক্সেস আছে, উনি এই স্টেটমেন্ট না দিয়ে উনি জানতে পারতেন, জানার পরে স্টেটমেন্ট দেওয়া আমি মনে করি এটা উচিত, আর না হলে এত বড় একটা সুন্দর আন্তরিক পরিবেশে এবং সিদ্দিক ভাই আমি উনাকে, এটা একটা ঐতিহাসিক বিষয়, এটা একটা ঐতিহাসিক বিষয় যে প্রবাসে আপনাদের মতো যারা আছেন রাজনীতিবিদরা বাংলাদেশের বর্তমানে যে বিদ্যমান সংকট, এই যদি আপনাদের মাধ্যমে কোনো না কোনো একটা আলোর মুখ দেখতে পায়, এর চেয়ে বড় বিষয় কি হতে পারে? সে জায়গাতে এই সম্ভাবনাকে কি আপনি আর এটাকে কন্টিনিউ করতে চান কিনা, বা এই সম্ভাবনার অংশীদার হতে চান কিনা? আর আমি তো এটা পজিটিভলি দেখছি, কারণ এই গতকালকের আলোচনায় সিদ্দিক ভাই বলেছেন যে এটা আপনি আসলেই ইয়েটা হয়ে যাবে, প্রধানমন্ত্রী খুব আন্তরিক, এখনো বলছে সম্ভাবনা হলে তিনি এখনো কথা বলবেন। ওনার প্রতি আমাদের বিশ্বাস ছিল, ওনার প্রতি আমাদের আস্থাও ছিল, রেসপেক্টও ছিল, উনি একটা জেন্টলম্যান এতে কোনো সন্দেহ নেই। তা আমরা ওই একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম এই ইয়ের বিষয়টা, তো এখন আমার যেহেতু আমি আমাদের নেত্রীর ব্যাপারে অলরেডি তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছে, আমার মনে হয় যে এই ইনস্ট্রাকশন কিন্তু ফলপ্রসূর হয়ে যাবে। তো আমার মনে হয় যে এখন এটা ফলপ্রসূর হয়ে গেলে ইভেন যদি আমেরিকায় যদি আমরা চা নাও খেতে হয়, আমি সিদ্দিক ভাইকে দাওয়াত করবো যে লন্ডনেও যদি আসেন, তা আমরা আমার সিদ্দিক ভাই ভাবি মানে ওনারা বলছে আমেরিকা চায়ের দাওয়াত দিচ্ছে, আমেরিকায় আপনি চা আমেরিকাতে না খেয়ে তাদেরকে উল্টো দেখা হতে চাচ্ছেন লন্ডনে। না আমি বলতেছি এই চাটা আমরা আমেরিকায়ও খাইতে পারি, যেহেতু প্রধানমন্ত্রী থাকবেন লন্ডনেও থাকবেন, আর আমি আজকের বিকালের ফ্লাইটে আমি চলে যাচ্ছি, তো হ্যাঁ, তো এই জন্য আমি এই কথাটা আমি বলছি। বাট সিদ্দিক ভাইয়ের প্রতি আমার রেসপেক্ট এবং নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ নেই।